একটি বাড়ি কিনে থাকে রাজ্যের স্বপ্ন একটি বাড়ি মানে আপনার প্রতিদিনের জীবন আপনার ঠিকানা আপনার ভবিষ্যৎ হোক সে ভাড়া বাড়ি অথবা নিজের যত্ন ছাড়া যেমন গাছ বাঁচে না বাড়ির জন্য চাই তেমন যত্ন সফল হতে হলে আপনাকে জানতে হবে নিতে হবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত প্রপার্টি সেলিং লেটিং এবং বাইং এর খুঁটিনাটি বিষয় নিয়ে এনটিভির বিশেষ আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ প্রপার্টি শো উইথ কাজী আরিফ দেখবেন সোমবার রাত 8টায় এবং পুনঃপ্রচার শনিবার সকাল 11টায় শুধুমাত্র এনটিভিতে ব্রিকলেনে প্রাইম এস্টেট এজেন্ট যার সেবার পরিধি লন্ডন M25 জুড়ে প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয় প্রাইম এস্টেট ফিল সেফ কোয়ালিটি সার্ভিস পিস অফ মাইন্ড Absolutely. প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য ল্যান্ডলর্ডরা কল করুন 0207-375-1188 সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি দর্শক আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের মাঝে প্রতি সপ্তাহে একবার আসি আমরা এবং গত 5 বছর ধরে আসছি দর্শক আমাদের সাথে সবসময় থাকেন একজন প্রপার্টি স্পেশালিস্ট এবং আমরা মাঝে মাঝে নিয়ে আসি আমাদের কিছু গেস্ট আমরা খুবই আনন্দিত আমাদের সাথে এমনই একজন গেস্ট আমাদের সাথে রয়েছেন যেহেতু আমাদের টপিকস সুপ্রিয় দর্শক প্রপার্টি ইনভেস্টমেন্ট আজকের টপিকস সো সেই হিসাবে আমরা একজন ইনভেস্টর এবং প্রপার্টি ডেভেলপারকে নিয়ে এসেছি আপনাদের সাথে ওনার এক্সপার্টিস শেয়ার করার জন্য চলে যাচ্ছি প্রথমেই আপনাদের মাঝে পরিচয় করে দেওয়ার জন্য যে আমাদের আজকে যে গেস্ট রয়েছিলেন উনি হলেন প্রপার্টি ইনভেস্টর এবং ডেভেলপার মিস্টার কে মঞ্জুর হোসেন মঞ্জুর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং টু আওয়ার শো অ্যান্ড আশা করি আপনি আমাদের দর্শকদের মাঝে আপনার যে এক্সপার্টিস আছে যে নলেজ আছে সেগুলি শেয়ার করবেন জি আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা লাইভে কল করতে পারবেন এবং আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ মঞ্জু ভাই আর যার সাথে আমরা সবসময় থাকি যিনি আমাদের প্রপার্টি স্পেশালিস্ট আপনারা সবাই তাকে চিনেন আমাদের এই কমিউনিটিতে গত এক যুগেরও বেশি ধরে আপনাদের সেবা করে যাচ্ছেন এবং সেবা করে যাবেন এখনও ইনশাআল্লাহ উনি হলেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি কাজী আরিফ ভাই দেখি উনি কেমন আছেন কাজী আরিফ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আশরাফ ভাই আছি বলে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আশা ভাই সুপ্রিয় দর্শক আপনারা যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনার প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে আমাদের আজকের যে অনুষ্ঠান আমরা একজন বিশেষজ্ঞকে ধরে নিয়ে এসেছি তার কাছ থেকে তার এক্সপিরিয়েন্স আমরা আপনাদের কাছে তুলে ধরার জন্য তাকে স্পেশাল ধরে আনা সতত ব্যস্ততার মাঝে উনি আসছেন আমাদের এখানে তার বিভিন্ন ইনফরমেশন এক্সপিরিয়েন্স ব্যাড এক্সপিরিয়েন্স গুড এক্সপিরিয়েন্স শেয়ার করবেন আপনার কাছে তো সেই হিসাবে আমাদের পর্বটি এইভাবে মানে এই প্রোগ্রামে সাজানো অ্যাজ ওয়েল যে আমরা প্রপার্টি ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলছি রিলেটেড উইথ আপনারা যারা আছেন তারা তো আছেনই ইনশাআল্লাহ আমাদের অনলাইনে কল দিবেন আমরা কথা বলবো যাই হোক আমি চলে আসছি মঞ্জু ভাইয়ের কাছে মঞ্জু ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আপনার মানে ব্যস্ততার মাঝে আমাদের প্রোগ্রামে আপনার সময় দেওয়ার জন্য যদি আপনি বেশ কিছু আগে এসেছিলেন আমাদের প্রোগ্রামে আমরা আনন্দিত আপনাকে আবারও পেয়ে আমাদের অনুষ্ঠানে যাই হোক থ্যাংক ইউ ভেরি মাচ আমি চলে আসছি আশরাফ ভাই আপনার কাছে ব্যাক টু ইউ থ্যাংক ইউ ভেরি মাচ কাজী আরিফ ভাই দর্শক আমাদের এই অনুষ্ঠানটি শুধু আমরা কথা বলবো তাই না যখন খুশি আপনারা কিন্তু আমাদেরকে ফোন করতে পারেন ফোন করে কাজী ভাই এবং মঞ্জু ভাইয়ের সাথে কথা বলতে পারেন এবং তাদের সাথে আপনার মত বিনিময় করে আপনার উত্তরটা বের করে নিয়ে আসুন এবং ফোন করার জন্য স্ক্রিনে যে একটি নাম্বার দেখতে পাবেন সেই নাম্বারে ফোন করুন এবং আমি চলে যাচ্ছি কাজী আরিফ ভাইয়ের কাছে কাজী আরিফ ভাই আমরা তো নর্মালি নিউজ বুলেটিন দিয়ে থাকি প্রতি সপ্তাহের আপডেট দিয়ে থাকি তো মঞ্জু ভাই এসেছে ইনভেস্টর এবং ডেভেলপার সো
আপনি তো ওনাকে এভাবে ছেড়ে দেওয়া উচিত হবে না আমি চাইবো যে আপনি ওনাকে জেরা করুন আর আমি তার মাঝে কিন্তু ওনাকে ধরব আপনাকে ধরা হবে স্যার টাইম টু টাইম ইউ ক্যান ক্যাচ মি অ্যাজ ওয়েল অ্যাজ মঞ্জু ভাই আপনি শুনছেন যে আশরাফ ভাই যেভাবে বলছে আপনাকে কিন্তু এখন ইন্টারভিউ নিব মানে জেরা করব আপনার সাথে আপনি রেডি টু মানে মানে আমি আমি মানে ফান করছি আপনার সাথে বাট কিছু কিছু ইনফরমেটিভ জিনিস থাকবে যেটা আপনার কাছ থেকে নেওয়ার দরকার যেহেতু আপনি এই লাইন এক্সপার্টিস আমি চলে আসছি দর্শক আপনারা শুনছেন আর বুঝতেই পাচ্ছেন আমরা কোন বিষয়ে কথা বলছি আমি প্রথমে চলে আসছি মঞ্জু ভাই আপনার কাছে যে অ্যাজ এ ইনভেস্টর হিসাবে যখন আপনি শুরু করেছিলেন মনে করেন আপনার প্রথম বাড়ি নিজে থাকার জন্য কেনার পরে তারপরে যখন আপনি ইনভেস্টমেন্ট শুরু করছেন তো এই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আপনি কীরকমভাবে মানে স্টেপসে আসছিলেন যে আমি একজন ইনভেস্টমেন্ট করতে চাচ্ছি সেই ক্ষেত্রে কীরকম ধরনের আপনার যদি একটু শেয়ার করেন যদি আপনার মানে চলে যেতে হচ্ছে ব্যাক লং লং ইয়ার্স এগো একটু কাইন্ডলি যদি অ্যাট এ গ্লেন্স যদি বলেন যে যাতে আমরা যারা কমিউনিটিতে ভাই বোনরা যারা এখনও পিছিয়ে আছি তারা হয়তো বা এখান থেকে কিছু টিপস পেতে পারে প্লিজ আসসালামু আলাইকুম সুধি দর্শকবৃন্দ অ্যান্ড এখানে উপস্থিত আমার আমরা তো বন্ধু মানুষই আপনাদের শুরু করতেছি আমি জি প্রথমে আমি যখন প্রপার্টি মানে ফার্স্ট প্রপার্টি আমার জীবনে কিনি আমি সেটা সেটা আসলে অ্যাকচুয়ালি আমি কখনো ইনভেস্টমেন্ট বা বিজনেসের চিন্তা করে কখনো কিনি আমি সেটা বলছি না আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে আপনি যখনই সেকেন্ড প্রপার্টি ইনভেস্টমেন্ট হিসেবে গেছেন তখনকার ফিলিংসটা এবং আপনার আইডিয়াটা যদি শেয়ার করেন আমাদের কমিউনিটির কাছে হ্যাঁ আমি একটা বলিনি প্রথম প্রপার্টি কেনার পরে তো ওই প্রপার্টি ছিল আমার জন্য কোয়াইট টু বিগ রাফলি ফোর বেডরুমস সো দ্যাট টাইম আই ওয়াজ অ্যাজ এ সিঙ্গল ব্যাচেলার সো আই ডিসাইডেড নট টু স্টে দেয়ার আই রেন্ট ইট আউটস অ্যান্ড দেন আই ফাইন্ড আউট এ স্মলার অ্যাকোমোডেশন ফর মাইসেলফ তো ওখান থেকে আমি দেখলাম যে ইস এ ভেরি গুড ইনভেস্টমেন্টস এবং সিকিউর এবং এভরি মান্থস এন্ড অফ দ্য ইসে মান্থ আপনার যে একটা ফিক্সড রেন্ট পাওয়া যাচ্ছে আফটার অল দ্য কমিশনস টু দ্য লেটিং এজেন্টস অ্যান্ড ম্যানেজমেন্ট এক্সপেন্ডিচার্স আই ক্যান আর্ন এ গুড গুড সাম অফ মানি অ্যান্ড ফ্রম দেয়ার আই স্টার্টেড টু বাই অ্যাজ এ বাই প্ল্যানিং ওয়ে অ্যাজ এ বাই টু লেট to increase my portfolio one after another one and then jokhon ami second property kini tokhon straight away okhane amader income as a residential property moto hobe income justification korar shirokom rules onekta easy ebong flexible chilo seta hocche je whatever the property price er 20% to 25% as a deposit as an investor হিসেবে আমি ইনভেস্ট করলে বাকি 75% different lenders was available তারা দিবে এবং সেই ক্ষেত্রে ইনকামটা ইজ এ কোয়াইট সফট ছিল স্টিল নাও ইজ কোয়াইট সফট মিনিমাম থ্রেশহোল্ড রাফলি এখন 25,000 এবং ইট ওয়াজ ইন 1999-2000 ইট ওয়াজ আই বিলিভ 20,000 pounds yearly. Thank you, Monju bhai. আপনার প্রথম এক্সপিরিয়েন্সের যে সব জিনিসগুলো আপনি মানে পয়েন্ট আউট করলেন আমি আপনার কাছ থেকে মানে আমাদের অসংখ্যভাবে মানে প্রশ্ন থাকবে অথবা দর্শক যারা আছে প্লাস আমার পক্ষ থেকে আমি কভার করার চেষ্টা করবো যে প্রোগ্রামটি যেভাবে আমি সাজিয়েছি আপনার কাছে পার্ট পার্টভাবে আসবো বাট আমি যখন বলছি আপনাকে তখন ওভাবে কনক্রিটভাবে যদি দিতে পারেন তাহলে আমরা মোর ইনফরমেশান আমাদের কমিউনিটির ভাই বোনদেরকে দিতে পারবো দর্শক আপনারা দেখছিলেন তার এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করছেন যে কেন তিনি এই ক্ষেত্রে উদ্বুদ্ধ হয়েছেন যে একটার পর আর একটা অফকোর্স সে অ্যানালাইসিস করেছে আমরা গত প্রোগ্রামে করেছিলাম আমাদের একজন ইনভেস্টর এবং ল্যান্ডলর্ড ল্যান্ডলেডি যিনি আসছিলেন তার এক্সপিরিয়েন্স আপনারা শুনেছেন আজকে নিয়ে আসছি আর একজনকে তার বিভিন্ন কথা আমরা মানে আলোচনা করছি এবং করবো আরও সামনে তো আমি আপনাদের কাছে বলে রাখছি আমাদের আগামী প্রোগ্রামে একজন ইনভেস্টর এবং ল্যান্ডলর্ড থাকবে আমরা কথা বলবো আগামী পর্বে অকশন প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে যারা চিন্তা করছি এই বিষয়ক নিয়ে আমরা কথা বলবো আগামী প্রোগ্রামে আমি চলে আসছি
প্রথমে আবার চলে আসে ভাইয়া আপনার কাছে, যদি আপনি আমাকে একটু সামারি করে কথাটা বলেন যে আমি ইফ ইউ ডোন্ট মাইন্ড দিস ওয়ান অফ দ্য কলার ইজ ওয়েটিং টু টক টু ইউ গাইজ, সো দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক, দর্শক আসসালামু আলাইকুম। আমি বোধহয় জব করে ফেলেছি, গো ব্যাক টু দ্য কোয়েশ্চেন এগেইন প্লিজ। শিওর মঞ্জু ভাই, আপনার কাছে প্রথম আবার মানে আবার প্রশ্ন নিয়ে আসছি, সেটা হচ্ছে যে অ্যাজ এ ইনভেস্টর হিসেবে আপনি কী কী জিনিসকে প্রথম হাইলাইটেড ভাবে কনসিডার করবেন অ্যাজ এ ইনভেস্টর হিসেবে? তিন চারটা পয়েন্ট যদি একটু হাইলাইটেড করেন যেগুলো আমাদের নজর দেওয়া উচিত, আমরা যারা এখন এই লাইনে পিছিয়ে আছি, আমাদের ভাই বোনরা যারা পিছিয়ে আসে তারা এই ক্ষেত্রে এইসব জিনিসকে মানে অ্যানালাইসিস করতে পারে, প্লিজ আপনি একটু কাইন্ডলি। যেহেতু আমি প্রপার্টি ইনভেস্টমেন্ট সংক্রান্ত ব্যাপারে বলতেছি, তো এই ক্ষেত্রে সবচেয়ে বড় এবং কি থ্রি পয়েন্টস আই লাইক টু মেনশন হিয়ার, সেটা হচ্ছে যে আপনার সর্ট অফ রিস্ক অ্যাসেসমেন্টস, আমি যে প্রপার্টিতে ইনভেস্ট করতেছি সেটা কীরকম আমার জন্য ঝুঁকিপূর্ণ হবে কি না সেটা দেখতে হবে, এবং সেই ক্ষেত্রে আমার ইনভেস্টমেন্টের অ্যাগেনস্টে আমার যে রিটার্ন ইয়েল্ডিং, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমাকে কম্পারেটিভলি দেখতে হবে যে আমি কোথায় কোন প্রপার্টি কিনলে কত দামের মধ্যে কিনলে আমার রেন্টাল ইনকাম অনুসারে আমার ইয়েল্ডিংটা ভালো হবে, এটা একটা বিষয়। এর ক্ষেত্রে সেকেন্ড ক্ষেত্রে হচ্ছে আমার প্রপার্টি আপনার যে কিনতে যাচ্ছি এটা ওয়ান টু কাইন্ডস অফ প্রপার্টি ইউকেতে, লিজ হোল্ড অ্যান্ড ফ্রি হোল্ড। তো আমি আমার বিগত দিনের অভিজ্ঞতার আলোকে আমি বলতে চাই যে ফ্রি হোল্ড প্রপার্টি মাচ বেটার দেন লিজ হোল্ড, দো ইটস এক্সপেন্সিভ ফ্রি হোল্ড, বাট গো ফর ফ্রি হোল্ড ইভেন ইফ ইউ ক্যানট অ্যাফোর্ড ইট। এটা হচ্ছে আপনার পার্সোনাল টিপস থাকছে আমাদের দর্শক, আপনারা শুনছিলেন ভাইয়ের বিভিন্ন কথা, আমি ওনাকে আবারও ধরবো, আবারও জেরা করবো পার্ট পার্ট করে। অ্যাগেন মঞ্জু ভাই, অ্যাগেন আমি আপনাকে ইন্টারভিউ নিচ্ছি না, কিন্তু আপনার আপনার ইনফরমেশন আমি মানে আমাদের ভাই বোনরা যারা দেখছেন তাদের কাছে পৌঁছে দিচ্ছিলাম। দর্শক আপনারা দেখছেন আমাদের এই শো যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমাদের সেকেন্ড পর্বের বিভিন্ন জিনিস ভাইয়ের কাছে জিজ্ঞাসা করছি। যাই হোক, আমি চলে আসছি এবার আশা ভাই আপনার কাছে, ব্যাক টু ইউ আশা ভাই। থ্যাংক ইউ আরিফ ভাই, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। আপনি প্রশ্নটি আবার করুন, আপনি দেশের জায়গা জমি কে কি করতে চাচ্ছেন? বিক্রি করতে চাচ্ছেন আপনি ওটা, রাইট? এখানে বসে এখানে করবেন, তারপর আপনার প্রশ্নটা করে এখানে আপনি ইনভেস্টমেন্ট করবেন? না, বিক্রয় দেশের জায়গা কি দেশের জায়গা জমিন যে আচ্ছা ওটা কি ব্রিটিশ মানুষে গিয়া বেচতে গেলে কোনো অসুবিধা হইব না? আপনি এটা বিক্রি করার ক্ষেত্রে কোনো সমস্যা না, আপনাকে দেখতে হবে বাংলাদেশের রুলস এন্ড রেগুলেশন যেগুলো আছে ওটা ফলো করা, আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয়স্বজন যারা করেছেন বিক্রি একটু খবর মানে নিয়ে নেবেন কীভাবে করলে আপনি সেটা মানে যে টাকাটা পাচ্ছেন সেটা যদি আবার আপনি এই দেশে নিয়ে আসতে চান সেখানেও রুলস এন্ড যাচাই করে নেবেন ওখানে বাংলাদেশে কি করতে হবে স্টেপ বাই স্টেপ। থ্যাংক ইউ আপনার কলের জন্য। আচ্ছা ভাই, আপনার কাছে কি সরি আপনি কি কিছু বলছিলেন? না, আমাদের প্রথম সেগমেন্টে মাত্র 2 মিনিট সময় আছে, সো এই ফাঁকে যদি আপনি কুইক একটি আপডেট দিয়ে দিতে পারতেন স্মল ছোট করে 2 মিনিটের। 2 মিনিটের আপডেট দিতে গেলে তো আসলে হবে না, তারপরে আমি চলে আসছি আপনাদের কাছে যে এই কথা আমি অবশ্য মানে আমাদের গেস্টকে জিজ্ঞাসা করব যে গত বছরে যে দর্শক আপনারা দেখছেন আমি যেটা আপডেটটা দিতে চাচ্ছি আপনাদের কাছে যে গত বছরে ইংল্যান্ড পার্টের মধ্যে যে প্রপার্টি প্রাইস ড্রপ করেছে
কতটুকু করেছে, কি ক্ষেত্রে হয়েছে, সেটা সাত বছরের রেকর্ডকে হারিয়েছে। বাট জিনিসটা ছিল এরকম ধরনের, পরিসংখ্যানভাবে পার্সেন্টেজ অনুপাতে বিভিন্ন এলাকাতে কম বেশি হয়েছে, ক্ষেত্রভেদে প্রপার্টি ভেদে এটা হয়েছে। তো এটা ক্ষেত্রে আমি যদি এখন চলে আসি মঞ্জু ভাইয়ের কাছে, জাস্ট অ্যাট এ গ্ল্যান্স আপনি উত্তরটা দেবেন। মঞ্জু ভাই, আপনি তো বিভিন্ন এলাকাতে ইউকে থেকে মানে ইনভেস্ট করছেন, এই ক্ষেত্রে আপনার প্রপার্টির ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট পড়েছে, যেগুলো আপনি এবিট লুজার হয়েছেন, এই যদিও পার্সেন্টেজটা একটু কম, মানে ব্রেক্সিটের কারণে ডিফারেন্স মানে দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে কি আপনার কোনো ইম্প্যাক্ট দেখা দিয়েছে যে আপনি এখানে ইনভেস্টমেন্ট বন্ধ করে আপনি ওখানে ইনভেস্টমেন্ট করছেন, এরকম ধরনের কি কোনো আসছে? হ্যাঁ, মানে এই ব্রেক্সিট এবং এই ইকোনমিক যে একটা টার্মোল, এটার যে একটা এফেক্ট, এটা মেইনলি অ্যাফেক্টেড হয়েছে আমাদের লন্ডন অ্যান্ড উইদিন দ্য M25 এরিয়ার মধ্যে। এরপরে সেকেন্ড হিটেড এরিয়া ইজ পার্ট অফ সাউথ ইস্ট, গ্রেটার সাউথ ইস্ট। সো ফার আপনি অ্যাফেক্টেড হয়েছেন কিনা আমি আপনাকে প্রশ্ন করেছি, যে আপনার আপনার পার্সোনাল যদি কিছু মনে না করেন আর কি, সরি আমি আপনাকে ওইভাবে জানতে চাচ্ছি যে আচ্ছা আমি ওইভাবে পার্সোনাল এফেক্টেড হইনি, তবে আলহামদুলিল্লাহ মার্কেটের যে একটা, যেহেতু উনি পার্সোনাল এফেক্টেড হয় নাই আমরা খুব খুশি আছি। ব্রেকলেনে প্রাইম এস্টেট এজেন্ট, যার সেবার পরিধি লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার, যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয়। Prime estate, feel safe, quality service, peace of mind. Absolutely. Property free valuation এর জন্য ল্যান্ডলর্ড রা কল করুন 0207-375-1188। দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানগুলো যত হয়েছে সবগুলি দেখার জন্য আপনারা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে যেতে পারেন, আপনারা ফেসবুক, ইউটিউব এবং গুগল প্লাসে যে শুধু প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখলেই সব চলে আসবে, এবং আপনারা নিজেরা দেখুন, অপরকে দেখানোর জন্য আপনারা সাবস্ক্রাইব করুন। আমি চলে যাচ্ছি আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, আমাদের কিন্তু নিউজ বুলেটিনের জন্য দর্শক, যেটা ধারাবাহিকতার পর্যায়ক্রমে থাকছে যে আপনাদের কাছে প্রপার্টি বিষয়ক নিউজ বুলেটিন নিয়ে আসছি, আমি সেকেন্ড ক্যাটাগরিতে আসছি। এইমাত্র কিছুক্ষণ আগে যদিও আমাদের গেস্ট বলেছিলেন যে লন্ডন M25-এর ক্ষেত্রে ওরকম ধরনের প্রপার্টির প্রাইসটা এফেক্ট যেটুকু হয়েছে লন্ডনের বাইরে, সেক্ষেত্রে আবার কিন্তু ভ্যারিয়েশন আছে। তো আপনাদের কাছে এটা বলতে চাচ্ছি এভাবে যে একটা পরিসংখ্যানে দেখা যাচ্ছে অ্যানালাইসিস, প্রপার্টি স্পেশালিস্ট এবং এই রিলেটেড যারা আছে তারা অ্যানালাইসিস করছে যে আগামী বছরে 2020-তে লন্ডনের প্রপার্টির মার্কেটটা ব্যাক টু নর্মালে আসবে, যেটাকে ধরা হচ্ছে যে গতানুগতিকভাবে যে জিনিসটা বেড়ে আসছে হিস্ট্রি বলছে সেক্ষেত্রে আসবে। এখন আসুন, এক একজনের থাকছে এক এক রকমের মতামত, অভিমত। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যারা ইনভেস্টর আছি তারা কী ভাবছি, যদিও চলে আসি এভাবে যে আগামী বছর, অফকোর্স আপনারা বুঝতেই পাচ্ছেন, আপনারা জানেন এই ব্রেক্সিটের বিভিন্ন রকমের যে অ্যাক্টিভিটিস চলছে আমাদের গভর্নমেন্টের ক্ষেত্রে ডিসিশন এবং বিভিন্ন রকমের, এক্ষেত্রেই এটাকে বিশেষভাবে বলা যায়। তো যাই হোক, আমি আপনাদের কাছে আবার চলে আসছি একটু পরে, আমি চলে যাচ্ছি আশা ভাই ব্যক্তি। ধন্যবাদ। আপনাকে আপনার কিন্তু আমার একটা কথা বলা হয়নি, আপনাকে কিন্তু কিছু ইন্টারভিউ নেওয়া হয়নি, শুধু মঞ্জু ভাইকে নিলেই হবে না, আপনাকেও কিন্তু দিতে হবে সামথিং। থ্যাংক ইউ ভেরি মাচ। এমন কিছু করবেন না যাতে আমি দর্শকের সামনে অপ্রস্তুত হয়ে যাই। বাট আই এম অলওয়েজ রেডি, আই এম অলওয়েজ, আই নো ইউ আর স্মার্ট, ইউ আর অলওয়েজ রেডি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখি দর্শক কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে সরাসরি ফোনে কথা বলুন। আমার মনে হয় আমরা দর্শককে হারিয়ে ফেলেছি, আমরা নেক্সট কলারের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আমি কাজী আরিফ সাহেবকে একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম। ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা, বাই টু লেট প্রপার্টিতে যদি ইন্ডিভিজুয়ালি না কিনে স্মল লিমিটেড কোম্পানি ফর্ম করে কেনা হয়, সেই ক্ষেত্রে কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, সেই ক্ষেত্রে ফর্মালিটিসগুলি কি হবে যদি লিমিটেড কোম্পানি ফর্ম করে করতে হয়, আর যদি সেই ক্ষেত্রে ব্যাংক বা মর্টগেজ প্রোভাইডাররা যদি লোন না দিতে, মর্টগেজ যদি দিতে না চায়, ডাইরেক্টাররা যদি পার্সোনালি গ্রান্টার হতে চায়, সেই ক্ষেত্রে করণীয় কি? আমি সামারাইজ করতে পারছি কিনা কোশ্চেন জানি না,
তবে আমার কোশ্চেনটা ছিল যে লিমিটেড কোম্পানি স্মল কোম্পানি ফর্ম করে কোলে অ্যাডভান্টেজ পাওয়া যাবে কিনা। থ্যাংক ইউ ভাইয়া, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সিরিয়ালে ছিল এই বিষয়ে কথা বলার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আসছি আপনার এই বিষয়ে কথা বলছি। মঞ্জু ভাই, আমাদের দর্শক একজন ফোন করেছেন, উনি যে কথা বলছেন আপনি শুনতে পারলেন। আপনার কাছে এই প্রশ্নগুলো আমার টেকনিক্যালি ছিল যে পরে জিজ্ঞাসা করব, যে আপনি তো একজন প্রপার্টি ইনভেস্টর আছেন, যদিও পাশাপাশি ডেভেলপমেন্ট করছেন, মানে সেটা আপনার কোম্পানি আছে, দিস অ্যান্ড দ্যাট, হোয়াট এভার, বাট এই প্রশ্নের উত্তরটা আমি চাইবো আপনার কাছ থেকে মানে বলার জন্য। অ্যাট এ গ্ল্যান্স যদি আপনি বলেন এই অ্যাডভান্টেজটা, যে মানে আপনি প্রশ্নটা তো বুঝতে পেরেছেন, রাইট? তো একটু সামারি করে যদি অ্যান্সারটা আপনি দেন, যদি কোনো কিছু দরকার হয় আমি সেখানে অ্যাড করব। প্লিজ গো অ্যাহেড। থ্যাংক ইউ, খুবই সময় উপযোগী কোশ্চেনস। এখন যে ট্যাক্স রুল চেঞ্জ হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে লিমিটেড কোম্পানি নামে কেনাই যুক্তিযুক্ত এবং ওয়াইস, এবং সেক্ষেত্রে সেরকম বিশেষ কোনো রকমের কোনো ফর্মালিটিস নাই। 18 ইয়ার্স প্লাস যে কেউ আপনার কোম্পানি ফর্ম করে কোম্পানির নামে বাই টু লেট প্রপার্টি, সেটা কমার্শিয়াল হোক রেসিডেন্সিয়াল হোক, কিনতে পারবে, কোনো সমস্যা নাই। এবং ভাইয়া বলছেন গ্রান্টারের কথা, এখানে অ্যাজ সাচ গ্রান্টারের কোনো বাধ্যবাধকতা নেই। মোস্ট অফ দ্য লেন্ডার তারা দেখবে যে যে কিনতেছে অর্থাৎ আন্ডার দ্য কোম্পানি নেমে, কোম্পানির যে ডাইরেক্টর সে অ্যাজ এ ডাইরেক্টর হিসেবে সে ক্যাপেবল কি না সেটা দেখার জন্য তার মিনিমাম একটা ইনকাম থ্রেশহোল্ড লাগবে, সেটা সোফার আই নো অ্যাট দ্য মোমেন্ট 20,000 to 25,000 pounds ইয়ারলি ইনকাম। এটা লেন্ডার টু লেন্ডার ভ্যারি করবে এই দুটো। এবং হোয়াট ইজ দ্য থার্ড পয়েন্ট? দ্যার ইজ নো ম্যান্ডেটরি যে গ্যারান্টার লাগবে, ইটস ডিপেন্ড অন দ্য লেন্ডার। থ্যাংক ইউ মঞ্জু ভাই। দর্শক আপনারা শুনছিলেন মঞ্জু ভাই মানে যে যে প্রশ্ন করেছেন, আপনিও দেখছেন যে আপনার প্রশ্নের আনসারটা পেয়েছেন। যদি এরপরে যদি কথা থাকে আমি বলবো প্লিজ আমাদের ইমেল করুন, আমি দেখতে পাচ্ছি এর মধ্যে বেশ কিছু ইমেলও চলে আসছে আমার সিস্টেমে, আমি আসছি পর্যায়ক্রমে ধরার জন্য, যেহেতু আজকে গেস্ট আসে আমি তাকে প্রাধান্য দিচ্ছি, বাট তারপর আমি কিছু ইমেল নেওয়ার চেষ্টা করব। আমি চলে আসছি আশা ভাইয়ের কাছে। আশা ভাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড, এখন আপনার ইন্টারভিউ নেওয়া হবে, ডোন্ট বি প্যানিক। ইয়াস, নট অ্যাট অল, ইয়াস, শিওর। ওকে, কিছুক্ষণ আগে মঞ্জু ভাই যে কথা বলছিলেন, উনি এখানে ওনার পার্সোনাল টিপস দিয়েছেন যে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে লিজ হোল্ড এবং ফ্রি হোল্ডের ক্ষেত্রে উনি ফ্রি হোল্ডকে প্রায়োরিটি দিচ্ছে। আমি তো জানি যে আপনিও এই লাইনে একটু হলেও আছেন, সেক্ষেত্রে আপনারও কি সেম মতামত না, অথবা আপনার কিছু আছে কি না যদি আপনাকে প্রশ্ন করা হয়? যদিও আমি এক কথা যদি বলতে চাই, আমিও বলবো যে আমার কিছু প্রপার্টি আছে যেটা হলো লিজ হোল্ড, বাট আই প্রেফার নাও দিস ডাউন দ্য লাইন ইয়ার্স ইট উইল বি বেটার টু বি এ ফ্রি হোল্ড। থ্যাংক ইউ আশা ভাই। দর্শক আপনারা শুনছিলেন দুজন ইনভেস্টরের কথা, তারা বলছেন। এবার আমি চলে আসছি আমার ওপিনিয়ন দেওয়ার জন্য, যদি চলে আসি পার্সোনালি নিজেই বলছি, আপনারা কেউ প্রশ্ন করছেন না তো আমার কাছে, দর্শক করছে আপনারা করছেন না। দর্শক হ্যাঁ, কথা আছে এখানে প্লাস মাইনাসের বিষয় আছে, ক্ষেত্রভেদে কোন এলাকাতে। কিছুক্ষণ আগে যে কথা আমাদের মঞ্জু ভাই বলেছেন যে প্রপার্টি ইনভেস্ট করার পরে যে ইয়েলটা থাকবে, যে পরিমাণ লাভ হয়, যে পার্সেন্টেজটা থাকে, তার উপরে আমি প্রাধান্য দিব। এই কারণে অনেক সময় আছে যে আমি ফ্রি হোল্ড অ্যাফোর্ড করতে পারছি না। এখন কথা থাকতেই পারে যে আমি ইনভেস্টমেন্ট কোথায় করছি, ইজি লন্ডনের মধ্যে, লন্ডনের বাইরে, সেখানে কি ক্যাপেবল আমি হচ্ছি, করতে পারছি যে না, এখানে যেহেতু প্রাইসের ওরকম ধরনের সমস্যা না, সেক্ষেত্রে রেন্টাল ইনকাম কোত্থেকে কীরকম আসছে, এটা বিগ ফ্যাক্টর। আপনারা দেখে নেবেন, আপনারা স্পেশালিস্ট, প্রপার্টি স্পেশালিস্ট যারা আছে, প্রফেশনাল পিপল যারা আছে, তাদের স্বর্ণপন্ন হবেন, আপনারা পেয়ে যাবেন বিভিন্ন জন আনসার। কিন্তু আপনাকে অনেক সময় নিজেরই ডিসিশন নিতে হবে কোনটা বেটার, বাট এটা কী পয়েন্ট হিসেবে তুলে ধরা। আমি চলে আসছি মঞ্জু ভাই আপনার কাছে। এবার আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি ইনভেস্টর হিসাবে কখনো কি অপ্ল্যানে বাড়ি কিনেছেন? না, আমি এখনও অপ্ল্যানে কিনিনি। আপনি এই ক্ষেত্রে একটু সামারি করে জাস্ট 30 সেকেন্ডের মধ্যে কিছু যদি বলেন যে কনসিডার কি করা উচিত ইনভেস্টর হিসেবে, আপনার ওপিনিয়ন প্লিজ। অ্যাজ এ ইনভেস্টমেন্ট হিসেবে অপ্ল্যান ইজ এ গুড থিং, বাট এখানে সবচেয়ে চ্যালেঞ্জিং হচ্ছে যে আপনাকে ফোকাস করতে হবে কোন জায়গাটা ইজ
আপকামিং এরিয়া কোনো রিজেনারেশন হচ্ছে কি না, যদি কোনো ম্যাসিভ রিজেনারেশন কোনো একটা এরিয়াতে হয় যেমন ইউটিউব স্টেশন বা কোনো আদার্স ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেখানে অবশ্যই অপ্ল্যান ভালো ডিল পেলে যাওয়া উচিত। থ্যাংক ইউ, এক্সেলেন্ট। আশা বা কিছু বলছেন? না, আই এম ফাইন, থ্যাংক ইউ। দর্শক আপনারা দেখছিলেন তার, আমি তাকে একটু জেরার মতো করে তার ওপিনিয়নটা নিয়ে আসছি। অফকোর্স আমি সাথে সাথে আপনাদের আমারও পার্সোনালি জানাচ্ছি যে হ্যাঁ, এখানে দেখার আছে যে সামনের কী রকমের প্রোগ্রাম হচ্ছে, কাউন্সিল করছে। দেশভেদে অনেক সময় হয়ে থাকে যে আমাদের অনেকে এখন ইনভেস্টররা ঝুঁকে পড়ছে যে এদিকে একটা সিটি জাতীয় হচ্ছে, মানে সামথিং এয়ারপোর্ট হচ্ছে, আমি এক্সাম্পল হিসেবে বলছি, অথবা দেখা যাচ্ছে যে ডিজনিল্যান্ড হচ্ছে অর সামথিং, মানে কিছু যেসব জায়গাতে দেখা যাচ্ছে 3-5 বছর পরে। অফকোর্স আপনারা জানেন যে ক্রস রেল একটা বিশাল বিষয় আছে, সেসব জায়গাতে এখনও পর্যন্ত হয়নি কিন্তু হবে, এর জন্য কিন্তু অনেকে ইনভেস্টমেন্ট করছে ওই এলাকাতে। অফকোর্স এটা পাশাপাশি থাকছে, অনেকে রিলোকেট করছে নিজে পার্সোনালি থাকার জন্য। যেমন এখানে আমি একটু অ্যাড করতে চাই, প্লিজ, আমাদের থেমস গেট হয়ে যেটাকে বলা হচ্ছে বার্কিং এবং আপনার কাস্টম হাউস, এই জায়গাটা এখনো আনডেভেলপড, বাট ইটস ম্যাসিভ একটা রিজেনারেশন বিজনেস প্রজেক্ট আসতেছে, রাফলি 5.6 বিলিয়ন। তাই জন্য আমাদের অনেক অনেক বাঙালি ল্যান্ডলর্ড কিন্তু ওদিকে ইনভেস্টমেন্ট করছে অ্যাজ ওয়েল। আপনার কিছু আছে? সরি, আপনার পার্সোনাল প্রশ্ন না করি। দর্শক দেখছেন, ভাইয়া সুন্দর করে বুঝিয়ে দিল যে পাশাপাশি এই এলাকাতেও আপনি দেখছেন, আপনারা জানেন যেটা, যে এসব জিনিস ফ্যাক্টর থাকছে। এবার আমি চলে আসছি আপনার কাছে অ্যাগেন, যদি আপনি মনে কিছু না করেন, যে আমরা অনেক ইনভেস্টর আছি যারা অ্যাজ এ ডেভেলপার, যদিও আপনার সিনটা এখানে একটু বেশি চলে আসতেছে, হুইচ ইজ আপনি রিলেটেড, যে আপনি জায়গা কিনছেন, ল্যান্ড কিনছেন, ল্যান্ড কেনার পরে এখানে প্ল্যানিং অথবা যেসব জায়গা আছে আপনার সাইড কর্নার হাউসগুলো, বড় জায়গা আছে, এখানে আপনি প্ল্যানিং নিয়ে একটা প্ল্যান করলেন কাউন্সিল থেকে, তারপর অনেক সময় যে ডেভেলপমেন্ট আপনি করতে চাচ্ছেন, আবার সেটাকে বিক্রি করে দিচ্ছেন, ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন না, যখন মানে যখন এরকম ধরনের একটা ফেস হয়, তো সেই ক্ষেত্রে আমাদের কমিউনিটি ভাই বোনদেরকে আপনি যদি কিছু বলেন। অ্যাগেন বলবো যে মঞ্জু ভাই, আমাদের সময় স্বল্পতার কারণে আমরা সামারি করে আপনার কাছ থেকে আপনার এটা নিব। জি, আমাদের কলারও ওয়েট করছে, আপনি প্রশ্ন। থ্যাংক, ধন্যবাদ। প্ল্যানিংয়ের বিষয়টা আসলে খুবই জটিল এবং এটা টাইম কনজিউমিং, তো আমি বলবো যে যারা মানে ডেভেলপমেন্টের দিকে আসতে চাচ্ছে, তারা প্রথমে আপনার ডেভেলপমেন্টে গেলে প্ল্যানিং সহ যেই ল্যান্ড বা যেই প্রপার্টিগুলো আছে সেটা দিকে যাওয়া উচিত, উইদাউট প্ল্যানিং যাওয়া ঝুঁকিপূর্ণ বা রিস্কি হবে। ধন্যবাদ আরিফ ভাই। দেখি আমাদের একজন কলার আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক, দর্শক আসসালামু আলাইকুম। আমরা বোধহয় কলার ড্রপ করে ফেলছি। দর্শক, আমাদের এই প্রত্যেকটি অনুষ্ঠান আগেও বলেছি যে আমাদের চলে গেছে ফেসবুকে, ইউটিউব এবং গুগল প্লাসে, আপনারা নিজেরা দেখুন এবং অপরকে দেখানোর জন্য সাবস্ক্রাইব করুন ইউটিউবে এবং ফেসবুকে। আপনারা এখনও আমাদের এই অনুষ্ঠানটি লাইভ দেখতে পাচ্ছেন, এইটা সবসময় লাইভে চলে যায়। এবং আপনারা ফেসবুকে যুক্ত হতে হলে আমাদের প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখে সেখানে আপনারা জয়েন করলে, লাইকটি বাটনে টিপ দিলে আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন এবং আমাদের এই অনুষ্ঠানগুলো সব দেখতে পাবেন। চলে যাচ্ছে আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, আমাদের নিউজ বুলেটিনে আপনি আমি করছি, বাট আমি এর মধ্যে একটা ইমেল পিক করছি, আমার কাছে কিছু ইমেল চলে আসছে, আমি জাস্ট একজনকে উদ্দেশ্য করে বলছি, পাশাপাশি আমরা যারা দর্শক মানে দেখছেন তাদের জন্যই থাকবে। যে একজন ফার্স্ট টাইম বাই হিসেবে লিখেছেন, নাদিয়া মনি লিখেছেন যে নো গ্যারান্টর মর্গেজ ক্ষেত্রে কী করা আছে, আমি একজন ফার্স্ট টাইম বায়ার হিসেবে প্রথম প্রপার্টি কিনতে যাচ্ছি, ভ্যালু হচ্ছে 290,000, আই ক্যান অ্যাফোর্ড ডিপোজিট 60,000, মাই ওয়েজ ইজ 27,000, currently unable to find any guarantor for this, would it be possible to get a mortgage based on the current circumstances? Again, আমি উত্তর দিতে পাচ্ছি, আমার আছে, যেহেতু আমার আজকে গেস্ট আছেন, আমি সরাসরি চলে যাব গেস্টের কাছে। গেস্ট মঞ্জু ভাই, আপনি যদি অ্যাট এ গ্লেন্স অ্যাগেন বলবো, শর্ট করে যদি আনসারটা দিয়ে দেন আমার পক্ষ থেকে, আমি আপনাকে প্রাধান্য দিচ্ছি, প্লিজ একটু বলেন কিছু। না, এক্ষেত্রে আপনার যেটা হচ্ছে ইসের আপনার মর্গেজের ক্ষেত্রে 5 টাইমস পর্যন্ত দিবে বেস অন দ্য আপনার ইনকাম,
বাট আফটার আ ডিপোজিট সেই ক্ষেত্রে তো তার শর্টফল থেকে যায় মানে ফার্স্ট টাইম বায়ারের তো এই ক্ষেত্রে তার বেটার হবে তার ক্লোজ রিলেশনস যদি থাকে বাবা মা না ওনার নাই নাই গ্যারান্টি হিসেবে কেউ থাকছে না সেই ক্ষেত্রে তাকে তো আদার্স অপশনস তেমন একটা নেই তাকে তার ডিপোজিটস মানি বাড়াতে হবে থ্যাংক ইউ ধন্যবাদ আশরাফ কিছু বলতে চাচ্ছেন দর্শক দেখছিলেন আমি চেষ্টা করেছিলাম যে ভাইয়ের কাছে তার থেকে প্রশ্ন নিয়ে মানে আনসারটা নিয়ে ই করার জন্য আমি প্রথমে আপনাকে অ্যাডভাইস করব যে আনসারটা আপনি পেয়েছেন এটাই হচ্ছে নর্মাল তারপরে আপনি প্রফেশনাল অ্যাডভাইজার মর্গেজ অ্যাডভাইজার কাছে স্বর্ণপূর্ণ হতে পারেন আপনাকে মনে রাখতে হবে যে যে কথা বলেছিলেন লেন্ডার ফোর ফোর অথবা ফাইভ টাইমস পর্যন্ত স্যালারি দিচ্ছে এই ক্ষেত্রে আপনার ডিপোজিটটা বাড়ালে পরে আপনি ওই পরিমাণ যেতে পারবেন একটা হিসাবে অথবা আপনাকে ছোট সাইজের প্রপার্টি কিনতে হবে এই থাকছে আপনার জন্য টিপস বলার জন্য যাই হোক আমি চলে আসছি আশাবের কাছে আশাবের কাছে ধন্যবাদ ব্রেকলেনে প্রাইম এস্টেট এজেন্ট যার সেবার পরিধি লন্ডন M25 জুড়ে প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয় প্রাইম এস্টেট ফিল সেফ কোয়ালিটি সার্ভিস পিস অফ মাইন্ড Absolutely. Property's free valuation is for landlord. Call 0207-375-1188. Last segment, একদম ফটাফট 2020 খেলা হবে আপনি যেভাবে কথা বলছেন যে আপনি দেখে উপভোগ করছেন আমরা কি বেশি বলে ফেলছি না কম বেশি বলে ফেলছি আপনারা যা বলতেছেন মানে পুরো 2020 ছক্কা পিটে যাচ্ছে দর্শক আপনারা শুনছেন যে আশা বাইরে কোন ধরনের মিষ্টি মিষ্টি কথা বলে মাঝে মাঝে খুব মজাই লাগে যাই হোক আপনার কাছে আমি একটি আপডেট নিয়ে আসছি এক্ষেত্রে যে কাউন্সিলকে পাওয়ার দেওয়া হচ্ছে বিভিন্ন কাউন্সিলকে যে রাফ ল্যান্ডলর্ডদের ধরার জন্য তারা এক্সট্রা ফান্ডিং করছে জিনিসটা কেমন যা আমরা যারা রাফ ল্যান্ডলর্ড আছি কোনো কারণে সেই ক্ষেত্রে তাদেরকে ধরার জন্য কাউন্সিল আসছে তো আমরা যারা ল্যান্ডলর্ড আছি ভাই বোনেরা যারা প্লিজ দেখে নেবেন আপনার প্রপার্টি আপনি ইনভেস্টমেন্ট করছেন ভাড়া দিচ্ছেন সেই ক্ষেত্রে নর্মাল এদেশের রুলস অ্যান্ড রেগুলেশন কমপ্লায়েন্সেসগুলো খেয়াল করতে হবে সেক্ষেত্রে আপনার প্রতি জরিমানা পেনাল্টির আপনি যাতে না আসে আপনার প্রপার্টি লাইসেন্স হতে পারে আপনার প্রপার্টি মানে বিভিন্ন সেফটির ইস্যু থাকে এগুলো থাকছে আপনারা একটু ভালো করে দেখে নেবেন আমি চলে আসি মঞ্জু ভাইয়ের কাছে আপনি রাফ ল্যান্ডলর্ড বলার সাথে সাথে একজন কলার চলে আসছে আমি চলে যাচ্ছি একটু কল নেওয়ার জন্য দেখি কে আছে আসসালামু আলাইকুম দর্শক হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ প্রশ্ন করুন ভাইয়া আমি একটু মঞ্জু ভাইয়ের সাথে কথা বলতে চাইছিলাম ইউ আর মোস্ট ওয়েলকাম গো অ্যাহেড জি আসসালামু আলাইকুম মঞ্জু ভাই আসসালামু আলাইকুম মেহেদি আসসালামু ভালো আছেন ভাই এই তো আপনাদের খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে দেখছি প্রথম থেকে এই অ্যাডভাইস গুলো কাজে লাগবে আশা করি আমাদের আপনি আমার বাই টু লেট এই সম্পর্কে কিছু যদি বলেন তো খুশি হব আর আপনার প্যানেলে যারা আছে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ মঞ্জু ভাই মেহেদি ভাই বললেন যে বাই টু লেট সম্পর্কে কিছু বলার জন্য থ্যাংক ইউ মেহেদি ভাই আপনার প্রশ্নের জন্য বাই টু লেটটা তো জাস্ট আমি কিনবো কিনে ভাড়া দিব এটাই মেইন উদ্দেশ্য এখন বাই টু লেটের হচ্ছে যে আপনার আপনি কী ধরনের বাই টু লেট কিনবেন এবং কোথায় কিনবেন এবং সেই ক্ষেত্রে আপনার বাই টু লেটের যে আপনার ইনভেস্টমেন্টটা সেই ইনভেস্টমেন্টের অ্যাগেনস্টে আপনার রিটার্ন আপনি কী কী পরিমাণ রিটার্ন আপনি এক্সপেক্ট করেন এটার উপরে ডিপেন্ড করে আপনি ডিসিশন নেবেন এবং এটার সিম্পল একটা সাম হচ্ছে যে প্রপার্টির প্রাইস যেটা আছে তার 25% to 30% আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে বাকিটা লেন্ডার লেন্ড করবে আর যদি আপনি পুরোটা নিজেই আপনার নিজের ইনভেস্টমেন্ট থেকে মানি থেকে কিনতে চান ফুললি সেটাও করতে পারবেন এবং বাই টু লেট মর্গেজ ইজ ভেরি মাচ অ্যাভেলেবল এবং এখনকার যে মার্কেটের এই আপনার ট্যাক্সেশনের যে একটা ব্যাপার আছে সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি ইউ উইল গো ফর আন্ডার দ্য লিমিটেড কোম্পানি নেম থ্যাংক ইউ ভেরি মাচ মঞ্জু ভাই আরি ভাই আপনি কিছু এটাতে অ্যাড করতে চাচ্ছেন না ঠিক আছে ভাই সুন্দর করে বলেছে আসলে বাইটের সম্বন্ধে শুনতে চাইছে তো বিশাল পার্ট একটা প্রোগ্রামই করা যাবে ওই সব মঞ্জু ভাই সামারি করে যেটুকু বলতে বলছেন তারপরে আমাদের সময়ের বিষয়টা আছে আমি একটু আর একটা কোশ্চেন করতে চাই প্লিজ আপনি একটু আগে রগ ল্যান্ডলর্ডস বা যেটাকে আমরা বলি খারাপ ল্যান্ডলর্ড মানে রাফ যে ল্যান্ডলর্ডরা টেনেন্টকে লুক আফটার করে না ডেঞ্জার রাখে তাদের লাইফ রিস্কে ইত্যাদি ইত্যাদি
তো আপনি যেহেতু অনেকদিন যাবৎ খুবই সুনামের সহিত মোর দেন এ ওয়ান ডিকেড আপনি আপনার প্রপার্টি লেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট ব্যবসা করে আসতেছেন, তো আপনার যে এই সার্ভিসের মধ্যে আপনি আপনার এক্সিস্টিং যে ল্যান্ডলর্ড আছে এদেরকে আপনি এই ধরনের যে কমপ্লায়েন্স ইস্যুগুলো আছে এটা হলো একটা ভেরি মাচ ইম্পর্টেন্ট থিং, এখানে আপনি কি ধরনের সাপোর্ট দিয়ে থাকেন আপনার ল্যান্ডলর্ডদেরকে? না আচ্ছা, থ্যাংক ইউ মঞ্জু ভাই। অনেক জিনিসটা এমন ধরনের আছে যে আমাদের সামটাইম হার্ডার হয়ে যায় কিছু কিছু ল্যান্ডলর্ড যখন ফলো করছি কিন্তু তার শুনতে রাজি না, করতে রাজি না। এখন দেখা যাচ্ছে পয়সা খরচ করতে হবে, এখন আপনার মানে ল্যান্ডলর্ড এখন আপনাকে বিজনেসও রাখতে হবে বাট আপনাকে কমপ্লায়েন্সও রাখতে হবে, আপনার যদি ব্যাক আপ না থাকে তখন দেখা যাচ্ছে কি যে আপনি হিতে বিপরীত হবেন। একজন এজেন্টকে যখন হায়ার করা হচ্ছে তখন তাকে তার সে তার নর্মাল জিনিসগুলো আপ টু ডেট দিবে কোনো কারণে কোনো ল্যান্ডলর্ড, আবার সেই ল্যান্ডলর্ড যদি কোনো কারণে ওটাকে খরচ করতে না চায় তখন এটাকে মানে খুব হার্ডার পজিশনে পড়ে যাওয়া পড়ে, যেটা আপনাকে লিগাল সাইড আপনার ব্যাক আপটা রাখতে হবে। এখন গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্টস কদিন পরে দেখা যাচ্ছে কিন্তু মানে গভর্নমেন্ট বলেছেই অলরেডি যে এইসব ল্যান্ডলর্ডের নাম ওয়েবসাইটে দেখা যাবে, এইসব এজেন্টের নাম দেখা যাবে। তো সেক্ষেত্রে আমাদের কমিউনিটি ভাই বোনের যদি কোনো কারণে পিছিয়ে থাকি, আমরা এদেশে থাকছি, রুলস অ্যান্ড রেগুলেশন লগুলো কমপ্লায়েন্সগুলো যদি ফলো করি তাহলে আমাদের কোনো ভীতি বিপরীত আসবে না। আপনি চলে আসেন যে নর্মাল যে প্রপার্টি লাইসেন্স নিয়ে যদি আমি চলে আসি আপনার কাছে, মানে এক্সাম্পল হিসেবে বলতে চাই যে প্রপার্টি লাইসেন্সটাকে গভর্নমেন্ট যে HMO ছিল এই HMO-র ক্ষেত্রে অফকোর্স আপনার কিছু প্রপার্টি আমি শিওর আছে যেটা আপনি ফলো করছেন, আবার কোনো কোনো ল্যান্ডলর্ড আছে কি যেটাকে আপডেট সম্বন্ধে অত অকেবল না, তখন এটাকে এজেন্টের দায়িত্ব থাকছে, ভালো এজেন্ট হলে তখন তারা ওরকম ধরনের ইনফর্ম করছে যে এই এই ফর্মুলাগুলো মেনটেন করা উচিত। আমি জানি না আপনি কীরকমভাবে এই ক্ষেত্রে দেখছেন যে বিবর্তনগুলোকে আপডেট করতে হচ্ছে, গভর্নমেন্ট অনেক লেজিসলেশন নিয়ে আসছে গত বছর প্রচুর পরিমাণে হয়েছে, এবছরে আসছে আরও অনেক কিছু লিগ্যাল পার্টগুলো যেটা বিট হার্ডার। বাট কথা হচ্ছে যে প্রপার্টি ইনভেস্টমেন্ট একটা বিগ বিজনেসের মতো যেরকমই হোক না কেন, পরিমাণ যেরকম আসুক না কেন এটা আপনার বিজনেস, আপনাকে খেয়াল করতে হচ্ছে। আমি যদি আপনার কাছে এখন যদি চলে আসি, সরি আমি একটু অন্য সাইডে চলে আসবো, থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন, আই এম রিয়েলি অ্যাপ্রিসিয়েট ফর ইউর নাইস টেকনিক্যাল প্রশ্ন। দেখা যাচ্ছে যে আমরা যারা ইনভেস্টর আছি, মানে যদি এভাবে চলে আসি যে তারা অনেক সময় ট্যালেন্ট নির্বাচনের ক্ষেত্রে বিভিন্নভাবে করে রাখি। এখন আমাকে মানে গত প্রোগ্রামে আমাদের একজন গেস্ট আসছেন, দিদি আসছেন, তার মানে এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন যে সে নর্মালি প্রাধান্য দিচ্ছে যেসব প্রফেশনাল ট্যালেন্ট আছে তাদেরকে ভাড়া দেওয়ার জন্য। আবার আমার অনেক আগে আবার একজন ইনভেস্টর আসছেন, জাস্ট আমি টকিং অ্যাবাউট দ্য ইয়ার, মোর দেন ইয়ার আগো, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি সে স্টুডেন্টকে প্রেফারেন্স দিচ্ছেন যে স্টুডেন্টের ভাড়া দিলে পরে সেখানে তার পছন্দটা ওইদিকে বেশি। এখন যদি আমি আপনার কাছে চলে আসি, সরি আমি নট মিনিং ইন ডাইরেক্ট বাট কথা প্রসঙ্গে আপনাকে বলা, আপনি কোন ধরনেরকে মানে অ্যাট এ গ্ল্যান্স বলবেন যে আপনি পিক করবেন অ্যাজ এ ইনভেস্টর হিসেবে, যেহেতু আপনার বিজনেস আপনাকে দেখতে হবে, সেই হিসেবে যদি আপনি অ্যাট এ গ্ল্যান্স একটা মানে পিক করে আমাকে বলেন উইল বি অ্যাপ্রিসিয়েট। জি, আমি আমার ক্ষেত্রে আমি চয়েস করব ফুল টাইম এমপ্লয়েড প্রফেশনাল পার্সন, এসপেশালি দ্য ফ্যামিলি, দ্যাটস দ্য ফার্স্ট চয়েস, এন্ড সেকেন্ড ইয়েস আই ক্যান কনসিডার দ্য স্টুডেন্টস, বাট সেই ক্ষেত্রে গ্রান্টও লাগবে। আপনারা দেখছিলেন আপনারা যারা আছেন এই ইনভেস্টর হিসেবে ট্যালেন্ট নির্বাচনের ক্ষেত্রে অনেক সময় আছে যে আপনার ল্যান্ডার মর্গেজ কোম্পানি অনেক সময় বেঁধে দিচ্ছে, অনেক সময় ল্যান্ডলর্ড তার চুজ করছে, কারণ আপনি একটা জায়গাতে ইনভেস্টমেন্ট করছেন রিটার্ন পেতে হবে না, রিয়েলিটি নিয়ে কথা থেকে যায়। তো এসব বিষয়েও কিন্তু আপনাকে এই অ্যানালাইসিস করতে হবে যে আপনি কোন সাইডে যাবেন। আমরা যদিও প্রোগ্রামের লাস্ট লগ্নে চলে আসছি, আমাদের আগামী প্রোগ্রামে থাকছে যে আমরা প্রপার্টির ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অকশন প্রপার্টি নিয়ে কথা বলবো, অকশন বিষয়ক ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলা হবে, নট লাইক এ অকশন, হাউ টু ডু দ্য অকশন, এটা কি ভায়াবল কি না। মঞ্জু ভাই আছেন, উনিও আমাদের মানে একটা প্রোগ্রামে এসে অকশন বিষয়ে কথা বলছিলেন অনেক আগে, তো আমরা চাইবো এরকম ধরনের আমাদের একজন মানে ইনভেস্টর প্লাস ল্যান্ডলর্ড এবং একজন কাউন্সিলর আমাদের কমিউনিটিতে আপা আসবেন আমাদের এখানে আপনাদের কাছে শেয়ার করার জন্য তার বিভিন্ন এক্সপিরিয়েন্স। এই বিষয়ে আপনারা প্রিপারেশন নেবেন, যদি আপনাদের কোনো কিছু থেকে থাকে আপনারা প্রশ্ন ই করে নেবেন। আমি চলে আসছি আশা ভাই আপনার কাছে। জি, আমিও চলে আসছি আপনার কাছে। যে আরিফ ভাই এবং মঞ্জু ভাই, আপনারা দুজনেই বলছেন এবং আগের অনেকে বলছেন যে ট্যালেন্ট নির্ধারণে ওরা সবসময় প্রফেশনাল স্টুডেন্ট দেখবে এবং ফ্যামিলি দেখবে, বাট অনেকের তো লট অফ পিপল ইন দিস কমিউনিটি দে আর নট প্রফেশনালস, দে আর নট স্টুডেন্ট, তারা কোথায় যাবে?
ভেরি গুড সিম্পেথিক্যাল প্রশ্ন। এখানে বিজনেস নিয়ে যদি কথা বলা হয়, আপনি যদি আমার পার্সোনাল ওপেন নিতে চান, সেক্ষেত্রে আমি একজন প্রপার্টি এজেন্ট, লেটিং এজেন্ট, স্টেট এজেন্ট, হোয়াট এভার, এইভাবে ব্যবসা করছি, বিভিন্ন রকমের অ্যানালাইসিস একটা তথ্য দেওয়া যেতে পারে, বাট আমি উপরন্ত আসছি না। কথা হচ্ছে যে হ্যাঁ, অনেকে আছে, আবার আপনাকে মনে রাখতে হবে যদি আপনাকে একটা গুড ট্যালেন্ট হয়, সেই ট্যালেন্টটা কিন্তু আপনার বাসায় অনেক দিন থাকবে। এখন কথা আসছে এভাবে যে পেইং অন টাইম সার্কামস্টান্সেস, মঞ্জু ভাই কিছুক্ষণ আগে বলছিলেন একজন গ্যারান্টরের কথা, তো গ্যারান্টরের কথা হচ্ছে যে অনেকের গ্যারান্টর আছে এবং নাই। এখন দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে গ্যারান্টর একটা বিশাল ফ্যাক্টর, কারণ আপনি এমন কোনো ট্যালেন্ট নেবেন না যেখানে আপনাকে আপনি রিস্কের মধ্যে পড়ে যাবেন, আপনার বকেয়া হবে, নট পেইং অন টাইম, লুক আফটার দ্য প্রপার্টি, সো মেনি ফ্যাক্টর্স ইনভলভ। আমার এজেন্সি হিসেবে এসব জিনিসকে আমাদের প্রাধান্য দিতে হচ্ছে। আমরা ল্যান্ডলর্ড, ইউ গাইস ক্যানট মেক এনি শর্ট অফ থিংস লাইক দ্যাটস ওয়েলকাম দেম এন্ড সি হাউ ওয়েলকাম, অফ কোর্স ওয়েলকাম আছে, আমি শিওর দুই একজন তারও আছে, আমি মানে মানে প্রেডিক্ট করছি, কারণ তার মাল্টিপল প্রপার্টি অনেক ভাই আছে, আমার না সেটা আছে, আমি আমি এভাবে বলছি যে গ্যারান্টরটা ফ্যাক্টর থাকতেছে, মানে পরিমাণটা অনেক সময় আছে। যে কথা ওই যে উনি স্টুডেন্টের ক্ষেত্রে বলেছেন, আমার ক্ষেত্রে আমি 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 নিজেও একজন ইনভেস্টর, তো সেই ক্ষেত্রে আমিও এসব জিনিস করি। আমি একজন লেটিং এজেন্সি ম্যানেজ করেছি যখন যখন, সেই ক্ষেত্রে আমাকে দেখতে হচ্ছে আমার পোর্টফোলিও ল্যান্ডলর্ডরা কী বলছে। এখন তারা হচ্ছে এখানে আমরা একটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যদি মানে যেটা বললেন যে গ্রান্টারটা কেন, গ্রান্টার ছাড়া একটা প্রপার্টি যে কোনো ইনভেস্টর যদি দিয়ে থাকে, তখন যদি কোনো কারণে যদি রেন্টাল আপনার ই হয়, আপনার এরিয়া হয়ে যায়, তখন সেই ট্যালেন্টকে আপনার এডমিট করতে হলে ইউ নিড টু গো থ্রু দ্য লিগাল প্রসেস, ইট গোনা টেক 5 to 6 months অ্যান্ড ইটস এ ভেরি এক্সপেন্সিভ, সো নো ল্যান্ডলর্ড গোনা টেক দ্যাট রিস্ক। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি জাস্ট প্যানেলের কাছে বলেছিলাম যে একটা জিনিস বের হয়ে আসুক, আপনারাও জানবেন। সো আমাদের ট্যালেন্টদেরকেও আগে আসতে হবে টু বি প্রফেশনাল অন দোজ সেক্টরস, নট অনলি দ্য বিজনেসম্যান। সো আশা করি আপনারাও আগে আসবেন। আরিফ ভাই, আমাদের হাতে সময় আর আছে মাত্র 3 মিনিট, সো আমাদের অনেক কথা জানার ছিল, বলার ছিল, কিন্তু এর ভিতরে আপনি আপনারা দুইজনই সাম আপ করতে পারেন উইথ সাম ইনফরমেশন প্লিজ। মানে এখানে টাইম ফ্রেমটা যদি বলেন আমার জন্য হ্যান্ডি হয়। 3 মিনিটস আমাদের আছে টোটাল টাইম, তাহলে আমি চলে যাই মানে আমাদের গেস্টের কাছে। মোস্ট ওয়েলকাম প্লিজ ভাইয়া, আপনি যদি মানে সামারি করে 1 মিনিট নেন, আমরা ইকুয়াল ডিস্ট্রিবিউশন করে ফেলাই, একটুখানি সামারি করে যে কোন কি পয়েন্টটা এবং কিছু বলার আছে কিনা, এটা পার্টটা বিদায় না, হয়তো আমরা লাস্টের দিকে আসলাম। ধন্যবাদ। প্রপার্টি ইনভেস্টমেন্টের ব্যাপারে একটা জিনিসই বলতে চাই, এখন আপনার প্রপার্টি সেক্টরে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা ইকোনমিক্যাল টার্মোয়েলের জন্য সব কিছু একটু স্লো, বাট এটা এরকম হোপফুলি থাকবে না, এটা ইট উইল বি ক্লিয়ার আপ ভেরি সুন। এবং যারা প্রপার্টি সেক্টরে ইনভেস্ট করতে চাচ্ছেন, তারা মানে গো আহেড, এবং তারা মোটামুটিভাবে তারা তাদের যে প্ল্যানিং করে তারা ইনভেস্টমেন্ট করবেন, বাট করার আগে একটু আপনার প্রপার্টির যে আপনার লিগাল ফ্যাক্ট বা প্রপার্টির যে লিজ হোল্ড হয়, লিস্টটা ঠিকভাবে দেখা, এবং সেখানে কভেনেন্টগুলো কী আছে সেগুলো দেখা, এগুলো লিজ হোল্ডের ব্যাপারে। আর ফ্রি হোল্ডের ব্যাপারে যেটা হচ্ছে লেস রিস্কি, বাট স্টিল সেখানেও লিগাল ফ্যাক্টগুলো দেখতে হবে, এবং প্ল্যানিং ইস্যুসগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্ল্যানিং কোনো ধরনের কোনো এনফোর্সমেন্ট আছে কি না, এই ধরনের জিনিসগুলো দেখে দেন ডিসিশন নিতে হবে। এবং আপনাকে খুব কেয়ারফুলি আপনার এরিয়া বা এলাকা আপনাকে সিলেক্ট করতে হবে, কোথায় আপনি কিনবেন এবং সেখানে রেন্টাল ডিমান্ড কীরকম আছে ইন ফিউচারে, বা আপনার রিসেল ভ্যালু কীরকম আছে যদি আপনি সেল করতে চান, এটা একটা বিষয়। আর হচ্ছে এক্সিট স্ট্র্যাটেজি, এটা অলসো ভেরি ইম্পর্টেন্ট, যদি আপনি ব্যাংক মর্গেজ নিয়ে কিনে থাকেন, সেই ক্ষেত্রে আপনি আফটার সার্টেন ইয়ার্স, 10 ইয়ার্স 20 ইয়ার্স আপনি কী করবেন এই প্রপার্টি দিয়ে, আপনি কীভাবে এটা এখান থেকে আপনি মানে মুভ আউট হবেন টু এন্ড ইউর ইনভেস্টমেন্ট, এই প্ল্যানটা আপনার থাকতে হবে। ধন্যবাদ মঞ্জু ভাই। আরিফ ভাই, আমি যদি আপনাকে বলি যে আপনি সমাপ্ত সবসময় করেন, কিন্তু আজকে আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি সেই প্রশ্নের উত্তরটা দিয়ে সমাপ্ত করেন, সেটা হলো যে আপনি এমন কিছু বলেন আমাদের কমিটিকে যে তারা কেন ইনভেস্ট করবে এবং কিভাবে ইনভেস্ট করা উচিত, কেন তারা আগায় আসা উচিত ইনভেস্টমেন্টে,
Thank you. Less than a minute, please. Less than a minute. আমি আমার জন্য কম দেয়া হয়েছে আজকে কিন্তু অবজেকশন ইওর অনার দর্শক শুনছিলেন সময়ের ফ্রেমে আসলে মানে বেঁধে দেয়া যাই হোক আমি বলতে চাচ্ছি আপনাদের কাছে এইভাবে আমি মানে একটা জিনিস ছোট্ট করে না বললেই নয় আজকে আমাকে একজন ফোন করেছেন ফোন করে বললেন যে আরিফ ভাই আমি একটা বাড়ি কিনছি এবং এই বাড়ি কেনার প্রেক্ষাপটে আপনাকে আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যদি আপনার সাথে আমার কোনো পরিচয় নেই আপনার প্রোগ্রামটা নিয়মিত দেখি এবং সেই হিসাবে দেখে বাড়ি কেনার ক্ষেত্রে অনুপ্রাণিত হয়েছি মানে খুব খুব প্রাউড ফিল করছি ভাইয়ের জন্য যে ভাইয়া এটাকে ওভাবে নিয়েছে তা আমাদের কমিউনিটির কাছে এই প্রপার্টি সেক্টরটা এমন একটা সেক্টর এই স্পেশালি ইউকের ক্ষেত্রে যে প্রপার্টির দাম অলওয়েজ বাড়ছে কিছুক্ষণ আগে যদিও মঞ্জু ভাইয়া বলতেছেন যে এটা অনেক সময় রিশাফল হয় এটা ফিরে আসবে তো এমন একটা সেক্টর আপনাকে দেখে নিতে হবে এটা আপনাকে কাজ করছে কি না আপনাকে অ্যানালাইসিস করে নিতে হবে আপনাকে স্পেশালিস্টের কাছে যেতে হবে তো আপনারা দেখে নেবেন যেটা আপনার জন্য সুন্দর হচ্ছে কি না একটা সুন্দর সাইট দেখতে হবে আমাদের প্রোগ্রামটা আপনারা দেখবেন ভালো এবং এখান থেকে কন্টিনিউ আপনাদের সাজেশন জানাবেন আমি মনে হয় আশাবাদ সাইন পাচ্ছি যে আমাকে শর্ট করার জন্য তো যাই হোক এই ছিল আমাকে আমার পক্ষ থেকে বলা আশা ভাই আমি শিওর আমি সম্পূর্ণ কভার করতে পারিনি আমার আরও বলার ছিল বাট আই এম গোয়িং ব্যাক টু ইনশাআল্লাহ নেক্সট long time so we'll deliver those messages straight to the thank you very much Arif bhai thank you very much Monzur bhai apnar dujon ashar jonno ebong darshok amra chole jacchi amader onushtan shesh korte jacchi ar amader onushtan kokhoni shesh hobe na jotokhon porjonto property show tips amra na dei darshok dekhte dekhte chole gelo 21 tarikh chole gelo 21st of january is finished our new year resolution has been gone now I should say is still on Why don't you carry on? If you want a new life, you have to be a new mindset. And if you want to think big, stop thinking small. It's a new life, new me, new year. Bhalo thakun, shusto thakun, dekha hobe abar. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.